সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তোহা আহমেদ, তাশফিন পেটহাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো গতকালকে যখন বাসায় যাই রাত 10:30-10:30 দিকে, তখন আমাদের আরেকটি নেদারল্যান্ড বর্ফ খরগোশ বাচ্চা দিয়েছে। তো ওটা আজকে দেখাবো আপনাদেরকে। বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে, খুবই কিউট, এবং সবগুলো প্রায় একই রকম হয়েছে। বাচ্চাগুলো মানে পাঁচটা বাচ্চা হয়েছে, তো পাঁচটা বাচ্চা একই রকম হয়েছে। তো চলুন তাহলে বাচ্চাগুলো নতুন বাচ্চাগুলোও দেখি, এবং অন্যান্য বাচ্চাগুলোরও আজকের আপডেটটাও দিয়ে দেবো, এবং পাশাপাশি যে আরও কিছু ইনফরমেশন দিব আজকে আপনাদেরকে। তো আগে তো চলুন তাহলে দেখি বাচ্চাগুলো কেমন হয়েছে, বা যেহেতু গতকালকে বাচ্চা দিয়েছে তো আজকে তাদের মা যেহেতু নতুন প্রথম বাচ্চা দিয়েছে, তো সেই নতুন মা তাদের বাচ্চাদের কেমন যত্ন নিয়েছে, কেমন দুধ খাইয়েছে বা দুধ খাইয়েছে কি না সেটাও দেখে আসবো। এই খাঁচাটা একটু ভিতরের দিকে, তো এটা হচ্ছে খরগোশ, এটা হচ্ছে নেদারল্যান্ড ডর খরগোশ। তো অনেকে আবার বলতে পারেন, বা বাংলাদেশে যারা অনেকে এই খরগোশ আসলে চিনে না যে কোনটা কোন জাতের খরগোশ, এটা একটি নেদারল্যান্ড ডোয়ার্ফ জাতের খরগোশ। এবং এই খরগোশগুলো সাইজে একটু ছোট হয়, এদের ওজন সর্বোচ্চ 1 কেজি 200 গ্রাম পর্যন্ত হয়, এর চাইতে বেশি বড় হয় না, এবং ওজন একটু হালকাও হয় খরগোশগুলো। কানগুলো একটু ছোট ছোট হয়, যদিও আপনাদের দেখে মনে হতে পারে যে এর কানটা একটু বড়, তবে বাংলাদেশের আবহাওয়ায় নেদারল্যান্ড ডোয়ার্ফ আমার দেখা মতে যতগুলো দেখেছি তাদের প্রত্যেকটারই কান প্রায় 2 ইঞ্চিরও একটু বেশি বড় হয়ে যায়, কখনো কখনো 2.5 ইঞ্চিও হয়ে যায়। কিন্তু আসলে এটা আবহাওয়াজনিত কারণে হয়। তার কারণ হচ্ছে যে খরগোশের কান কিন্তু আসলে তাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই জন্য এখন যেহেতু এই ডোয়ার্ফ জাতের খরগোশগুলো শীত প্রধান দেশের খরগোশ, তো বাংলাদেশের আবহাওয়ায় তাদের কান স্বাভাবিকভাবেই একটু বড় হয়ে যায়, কারণ তাদের শরীরের তাপমাত্রা তো একটু নিয়ন্ত্রণ করতে হবে। যেহেতু বাংলাদেশ একটু গরম আবহাওয়ার দেশ, খুব গরম না হলেও শীত প্রধান দেশ অন্তত পক্ষে না, তো এই কারণে তো এদের কানগুলো একটু বড় হয়ে যায়। তো দেখি বাচ্চাগুলো কেমন আছে, নেস্ট বক্সটা উঠায় নেই, নাহলে পরে ওখান থেকে দেখতে পারবো না বাচ্চাগুলো কেমন আছে। দেখেন কী পরিমাণ পশম ছিঁড়েছে। তো এই পশমের মধ্যে বাচ্চাগুলো আছে, দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চাগুলোকে প্রচুর পরিমাণে দুধ খাওয়ানো হয়েছে। আমি ফোনের লাইটটা দেই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখি পাঁচটা বাচ্চা দিয়েছে, দেখেন পাঁচটা বাচ্চা কত কিউট হয়েছে বাচ্চাগুলো। চোখগুলো কাজল দেওয়া এবং কানগুলো হালকা 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 কালো। আমি একটা বাচ্চা উঠাই, উঠায় দেখি বাচ্চাগুলো কেমন হয়েছে। বাচ্চা যে কানগুলো কালো, পিঠে হালকা কালো একটু স্পট আছে, এবং যে চোখগুলো একেবারে কাজলের মতো, অত্যন্ত সুন্দর বাচ্চাগুলো, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো দেখেন। এবং পাঁচটা বাচ্চার মধ্যে না এই বাচ্চাটা দেখি, এই বাচ্চাটা সম্পূর্ণ সাদা হয়েছে, এর কানে কালো হয় নাই। তো এটা একটু দেখি বাচ্চা, দেখেন দুধও খাইয়েছে, পেটগুলো ফুলে আছে, এবং এর কানটা কালো। আমাদের যেহেতু মেলটা হটর ডোয়ার্ফ এবং মাটা নেদারল্যান্ড ডোয়ার্ফ, এই জন্য এই বাচ্চাটা হটট হয়ে যাবে, কারণ এটা হটট হবে, এর গায়ে কোনো স্পট নাই, এবং কানটা একেবারে সাদা, কানও সাদা, কাল হালকা কালচে ভাব আছে কিন্তু কালো না। এবং এই বাচ্চাটা সম্ভবত ফিমেল, বাচ্চাটা ফিমেল হবে। এই যে ওর বাচ্চাগুলো দেখেন, যে একা একাই লোমগুলো নিজেদের গায়ের পরে নিয়ে নিচ্ছে। তো এখন যেহেতু ওদের গরম আবহাওয়ার প্রয়োজন হয়, হাতে পেশাব করে দিয়েছে, যে পেশাব প্রস্রাব করে দিয়েছে হাতে, তো যাই হোক সমস্যা নাই। এইগুলা বাচ্চা তাহলে পাঁচটা বাচ্চা দিয়েছে,
তো বাচ্চাগুলো ভালো আছে, আমি ঢেকে দেই পশম দিয়ে আবার, কারণ হচ্ছে যে ওদের মা খুব সুন্দর করে রাখে ওদেরকে। বক্সটা আবার রেখে দিই, এদিকে বাবা। চলুন তাহলে দেখি লায়ন হেড বাচ্চাটা কেমন আছে, লায়ন হেড খরগোশের বাচ্চাগুলো। যে এরা এখন এই যে বক্সের থেকে বের হয়ে এসছে, দেখেন বক্সের মধ্যে একটা বাচ্চাও বক্সের মধ্যে নাই, সবগুলো বাচ্চা বাইরে। এদের যেহেতু চোখ ফুটে গেছে, ওরা আর বক্সের মধ্যে আর থাকে না। এটা সম্পূর্ণ সাদা একটা হয়েছে, এটা হার্লি কুইন কালার, বাচ্চাটা হার্লি কুইন কালার। ঢুকিয়ে দিতে হয়, ওরা থাকে না আসলে ঘরের মধ্যে। এই বাচ্চাটাও ঘুমিয়ে আছে, এটাও ভালো আছে, কোনো সমস্যা নেই, বাচ্চাগুলো বের করছি না। এদেরও চোখ ফুটে গেছে সম্পূর্ণ, নেস্ট বক্সটা ভাঙা ভাঙা অবস্থা আসলে। নেস্ট বক্সটা একটু চাপিয়ে দেই, কারণ বাচ্চা আসলে চাপিয়ে দিয়ে লাভ নাই আসলে, এগুলা এখন আর থাকবে না, নেস্ট বক্স বের করে নিতে হবে। এরা ভালোই পাশে গল্প করে। হ্যাঁ, এটা একটা নেদারল্যান্ড ডর্ফ খরগোশ, সেটাও দেখে আসি অন্য বাচ্চাগুলো কেমন আছে। যে এখানে এই বাচ্চাটাও বের হয়ে এসছে, ভালো আছে। এর সাতটা বাচ্চা, এটাও ভালো আছে। দেখেন আপনারা যদি সবসময় ভালো ঘাস দেন, সবসময় যদি ঘাস খেতে দেন, তাহলে ওদের এই যে পায়খানাগুলো যে এরকম রঙের হয়ে যাবে। তো ঘাস খুবই গুরুত্বপূর্ণ, যে আপনাকে একটা দেখাই, তুলে গোল্ডেন কালারের হয় এবং এগুলো ডাস্ট শুকনো হয়, চাপ দিলে পরে গোড়া হয়ে যায় ভুষির মতো। তো আপনারা আপনাদের খরগোশকেও নিয়মিত ঘাস দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তো ঘাস দিলে পরে যেটা হবে সেটা হচ্ছে যে ওদের পায়খানা ভালো হবে, আর খরগোশের খাওয়া দাওয়া ভালো, প্রস্রাব পায়খানা ভালো, মানে ওরা ওদের স্বাস্থ্যও ভালো। যে বাচ্চাগুলো ঘুমাচ্ছে, অনেক বড় হয়ে গেছে, এই বাচ্চাগুলোকে গত পরশু দিনকেই আলাদা করে দিয়েছি, ওই এখন একা আছে, এখন এর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। কারণ বাচ্চা বেশি দিন রাখলে পরে বা বাচ্চা সবসময় থাকলে ওই মায়ের খাবারে যখন ভাগ বসায়, মায়ের খাবারটাও যখন খেতে শুরু করে, তখন ওদের স্বাস্থ্য, মায়ের স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। এ পাঁচটা বাচ্চা বড় করলো, এর নিজস্ব তিনটা বাচ্চা আর হচ্ছে আপনার ওই অন্য খরগোশের দুইটা বাচ্চা এখানে আছে। যেই বড় কালো বাচ্চাটা মিনি লপের বাচ্চা, আর এই গোল্ডেন কালারটা একটা হল্যান্ড লপের বাচ্চা, আর ওর বাচ্চা হচ্ছে এই তিনটা। উপরের যে চেস্টনাটে যে এই বাচ্চাটা এর, এই সাদা কালো বাচ্চাটা এর, আর এই কালো বাচ্চাটা এর। এই যে আমি আসলে পরেই এ দাঁড়িয়ে আদর নিতে চায় আসলে।
কাল্লু, ওর নামটা আমরা দিয়েছি কাল্লু। আমার আরেকটি লব ছিল, বছর চারেক আগে নিয়েছিলাম, ওর নামও কাল্লু ছিল, যার কাছ থেকে নিয়েছিলাম তার রাখা নাম ছিল। এ যদিও সব কালো না দেখতে, কিন্তু তারপরও এর নামটা কাল্লুই রাখা হয়েছে শেষ পর্যন্ত। দেখি কত পরশু দিনকের এ যে বাচ্চা দিল, এই বাচ্চাগুলো কেমন আছে, এর বাচ্চা এটাও দেখি। দেখুন এই বাচ্চাটার, এই বাচ্চাটা অনেকটা নীলচে রঙের হবে, যেটা বোঝা যাচ্ছে এখন থেকেই। এর কালারটাই অন্যরকম হয়েছে, অনেকটা নীলচে রঙের হবে এই রঙটা, যেটা বুঝতে পারছি। আর এই কর্নারের বাচ্চা তো, একে তো আসলে দেখাই যায় না, এর তো একেবারে অবস্থা খারাপ করে দেয়। এর শুধুমাত্র ওর খোপে হাত দিলে পরেই ওর মেজাজ খারাপ হয়ে যায়, এত খারাপ। তো গতকালকে আপনাদেরকে, গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে খরগোশের খাঁচার মাপের কথা। তো আসলে গতকালকে আপনাদের এই খাঁচাগুলো তৈরি করতে কেমন টাকা খরচ হতে পারে বা খরচ কেমন হতে পারে এটা আসলে বলা হয় নাই, আমি দুঃখিত। তো আজকে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি যে এই মাপের খাঁচাগুলো বানাতে আমাদের, এই তিন চেম্বার বিশিষ্ট খাঁচাগুলো বানাতে আমাদের প্রায় আট থেকে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। কিছু কম বেশি হয় অনেক সময়, এই যে লোহা বা এই নেট, নেটের দাম কিছু কম বেশি হওয়ার কারণে দাম কম বেশি হয়ে যায়। এই যে এই খরগোশটা দেখেন, এই যে খরগোশটা মুখে ঘাস নিচ্ছে, মানে ওকে নেস্ট বক্স দিতে হবে। আমি নেস্ট বক্স এখনই দিচ্ছি, তারপরে ওকে সাথে খড়ও দিব। আপনারা দেখেন যে ওই দেখতে মানে কীভাবে ও বাসা বানায়। এটা নতুন নেস্ট বক্স, গতকালকে বানিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে যে কীভাবে আমরা নেস্ট বক্স বানাই। এর যেহেতু 30 তারিখে বাচ্চা দেওয়ার তারিখ আছে, দিলাম। এখন হচ্ছে আমি একটু আওড় এনে দেব, খড় এনে দেব। এখন এখনই খোপের মধ্যে ঢুকে গেছে অলরেডি। আমরা সাধারণত এই যে খড়টা দিয়ে কিছু খড় ওদেরকে ভিতরে ঢুকাই দিতে হয়, ঢুকাই দিলে পরে ওরা পরে কি ওরা বুঝতে পারে যে আমার এখানে আমাকে বাসা বানাতে হবে। ওরা এই জিনিসটাকে আবার তুলে ওরা আবার ঠিক করে নেবে। তো
যেটা বলছিলাম, আসলে এ ধরনের খাঁচা বানাতে আমাদের মোটামুটি 8,000 থেকে 8,500, কখনো কখনো 9,000ও পড়ে যায়। আসলে এটা খাঁচার মাপের উপরে নির্ভর করবে এবং এই যে ম্যাটেরিয়ালসের দাম কখন কী পর্যায়ে থাকে তার উপরে ডিপেন্ড করে। তো আমরা যেটা আরেকটা জিনিস যেটা আছে বলার, যে আমরা সাধারণত আমাদের যে খামারে যে মিস্ত্রি নিয়ে এসে আমরা সাধারণত বানাই নেই, এতে হয় কি যে খাঁচাগুলোর মধ্যে মডিফিকেশনের যে বিষয়টা সেই বিষয়টা ঠিকঠাকভাবে করা যায়, যে খাঁচায় কোনো ভুলভ্রান্তি হলে পরে সেটা সাথে সাথে দেখে সেটাকে আপডেট করা যায়। তো আপনারা এভাবে স্ট্রং করে, আমাদের এই খাঁচাগুলো আসলে অনেক শক্তিশালী খাঁচা, আমাদের এই যে খাঁচার যে নেটগুলো সাধারণত 55 টাকা করে পর্যন্ত স্কোয়ার ফিট কেনা পড়েছে যখন কিনেছিলাম ঢাকা থেকে আনিয়েছিলাম। আর এই যে জিআই যে নেটগুলো আছে, এই তলার নেটটা বিশেষ করে, তলার নেটগুলো আমাদের মোটামুটি এখন বর্তমানে প্রায় 60 থেকে 65 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট হিসাবে পাওয়া যায়। এটা মোটা তারের জিআই নেট, দেখতে পাচ্ছেন এইগুলো দেখেন, এখনও এই নেটের বয়স হচ্ছে প্রায় 14 মাস, এখনও পর্যন্ত এদের কোনো জং ধরে নাই এই নেটে, খুবই ভালো নেট। এবং তলার নেটটা কিছুদিন আগে লাগানো হয়েছে, এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে কিছুদিন আগে, এটা প্রায় 13 মাস পরে আমরা চেঞ্জ করলাম, মানে তলার নেটটা বদল করে দিলাম। ও এখন এই ঘরটাকে চিনবে। তো ওর প্রেগনেন্সির বয়স আজকে হচ্ছে 22 দিন, 22 ঠিক না 23 দিন, কারণ 30 তারিখে মিটিং করানো হয়েছিল একে, ওর আজকে 23 দিন হচ্ছে। এবং এই 23 দিনে আমি যে নেস্ট বক্স আজকে দিয়ে দিলাম, এখন ও আজকে থেকেই ও বাসা বানানো শুরু করবে, যেহেতু আমি বাচ্চা দিলাম এই নেস্ট বক্সটা দিলাম, যে ও দেখলাম যে ও ওর খোপের মধ্যে কিছু ঘাস ছিল, সেই ঘাসটাকে সে মুখে করে নিয়ে জায়গা খুঁজছিল, এই জন্য আমি ওটা দিলাম। তো আপনারাও ওইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই খরগোশটাও 30 তারিখে বাচ্চা দিবে, এ তো আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি যে প্রায় 15 দিন আগেই ও নেস্ট বক্সে সম্পূর্ণ বাসা বানিয়ে দিয়েছে। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, নেদারল্যান্ড ডগ, এটা ফিমেল বাচ্চা, এর বর্তমান বয়স এখন 4 মাস। সাইজ দেখেন কত ছোট সাইজ, এদের নেদারল্যান্ড ডগের আসলে সাইজের উপরেই নির্ভর করে সব কিছু। এদের মুখটা গোল হয় এবং বডিটা খুব ছোট হয়, গোল গোলাকৃতির হয়, এবং ঘাড়টা খুবই ছোট হয়, বা মাথা ঘাড়ের সাথে বডির সাথে আসলে লেগে থাকে, ঘাড় খুবই ছোট, তেমন বোঝা যায় না। অন্যান্য খরগোশের মতো ওরা গলা বেশি চাটতে পারে না বা গলা বেশি টান করতে পারে না, কারণ এদের গলা তেমন বড় হয় না। আজকের ভিডিওটা এ পর্যন্তই করি আপাতত। আমি আজকে চেষ্টা করব এদের এর নেস্ট বক্সের যে যখন নেস্টিংটা করবে প্রপারলি, তখন সেই নেস্টিং করার ভিডিওটা করতে। যদিও আমার চ্যানেলে আরও ভিডিও আছে নেস্টিংয়ের বা বাসা বানানোর ভিডিও আছে, তো আমি আবারও এর এই খরগোশটার নেস্টিংয়ের ভিডিওটা করব এবং আপনাদেরকে দেখাবো কীভাবে নেস্টিংটা করছে, এবং চেষ্টা করব যে বাচ্চা কখন দেয় না দেয় সেটা খবর আপডেট জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।